করোনার সংক্রমণ যত বাড়ছে গবেষকরা তত জোরালোভাবে গবেষণা চালাচ্ছেন এ থেকে পরিত্রাণের। এমন অবস্থায় যুক্তরাজ্যের গবেষকরা দিলেন আশা জাগানিয়া এক তথ্য। তারা বলছেন সূর্যের আলো হতে পারে করোনা নিধনের মারণাস্ত্র। ব্রিটিশ জার্নাল অব ডার্মাটোলজিতে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আর গবেষণাপত্রটি জমা দিয়েছেন যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা 2020 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রায় 2500 জায়গায় সূর্যের অতিবেগুনি রশ্মির তারতম্য নিয়ে কাজ করেছেন। তারা দেখেছেন যেসব অঞ্চলে সর্বাধিক 95% পর্যন্ত অতিবেগুনি রশ্মি পৌঁছায় সেখানে মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক কম, আর যেসব অঞ্চলে অতিবেগুনি রশ্মি ততটা প্রকট নয় সেখানে করোনা মৃত্যুর সংখ্যা বেশি। একই গবেষণা তারা যুক্তরাজ্যের পাশাপাশি ইতালিতেও চালিয়েছেন এবং একই ফল পেয়েছেন। গবেষকদের দাবি ভিটামিন ডি নয় পুরো ঘটনা পেছনে কাজ করছে অতিবেগুনি রশ্মি। গবেষকরা দেখেছেন ত্বকের সঙ্গে বেশি মাত্রায় সূর্যের আলো সংস্পর্শ এলে ত্বক থেকে নাইট্রিক অক্সাইড নির্গত হয়, সম্ভবত এর ফলে কোভিড-19 সংক্রমণ ঠেকানো সম্ভব হয়। তারা আরও জানিয়েছেন সূর্যের আলোর সংস্পর্শে এলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। যেহেতু করোনায় আক্রমণে হৃদযন্ত্র বিকল হওয়ার সম্ভাবনা থাকে, তাই এক্ষেত্রে তা করোনা রোগীদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অল্প পরিমাণ অতিবেগুনি রশ্মি মানুষের শরীরে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে, এটা সত্যি। কিন্তু এর পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা মানুষের ত্বক, চোখ এবং ইমিউনিটি সিস্টেমের জন্য ক্ষতির কারণও হতে পারে। মুবাল্লিক করিম, মাইটিভি।